নবজোয়ারের মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও নিজেদের অনুগামীরা টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম বাদুড়িয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম ওরফে দিলু। আর এবার টিকিট বিক্ষোভে ভাঙন ধরল তারই ঘরে। হাজারখানে কর্মী সমর্থক নিয়ে তৃণমূল ছাড়লেন বিধায়ক কাজী আব্দুর রহিমের নিজের ভাই। সম্প্রতি টিকিট বন্টন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক। দলের সংকটের সময় যারা ছিল তারা প্রার্থী হলে ভালো লাগতো, যারা দলের সংকটের সময় ছিল না তারাই যদি প্রার্থী হয় বা নেতৃত্ব দেয় তো কর্মীরা খুব কষ্ট পাবে, এইটুকু আমার মনে হয়। দল টিকিট না দেওয়ায় বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিধায়কের নিজের ভাই কাজী আব্দুর রশিদ। আর এবার প্রকাশ্য সভা থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে বাম কংগ্রেস এবং আইএসএফকে সমর্থনের কথা জানালেন তিনি। আমি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি, আমি দুর্নীতি কখনো পছন্দ করি না। এই পঞ্চায়েতগুলো যে দুর্নীতি করেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে এবং টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করেছে, তার বিরুদ্ধে আমার লড়াই, আমার লড়াই মানুষের জন্যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আমি গড়ে দেখাবো। আসলে এই গণ্ডগোলটা কালীঘাটে গিয়ে করা উচিত, যেখানে পিসি ভাইপুরা এই গণ্ডগোলের কোম্পানি খুলেছে, নিজের মধ্যে ঝামেলাটা হচ্ছে কেন তা বুঝুক। যখন 75% ওখানে জমা দিয়েছে, 25% নিজেরা নিয়েছে, তাহলে গণ্ডগোলের 75% ও কালীঘাটে হওয়া উচিত, তৃণমূল ভবনে হওয়া উচিত, এবার পাড়া পাড়ায় নয়। পঞ্চায়েত নির্বাচনে অনেক স্থানীয় রসায়ন থাকে, একটা অঙ্ক করে কে কোন দিকে জিতবে, কার কোথাও বেশি, কোনটা সংখ্যালঘু কোনটা সংখ্যাগুরু এলাকা, সেটার উপরে নির্ভর করে একজন এক এক ধরনের সিদ্ধান্ত নেয়। তৃণমূল সর্বত্রই ভেঙেছে, আর তৃণমূলের কর্মীরা সমর্থকরা মুখিয়ে আছে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবার জন্য। তৃণমূল কংগ্রেস খুব বড় পার্টি, তারা সব আসনে প্রায় লড়াই করবে, তাতে কিছু কিছু লোক বাদ গেছে যারা, এবং যারা দলের অনুশাসন মেনে চলতে পারছে না সেই রকম কিছু লোক হয়তো তারা ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে চলে যাবে। আবার এই পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের ছাঁটাই হয়ে যাওয়া লোক যদি দল ছেড়ে চলে যায় সেটা তৃণমূল কংগ্রেসের উপকারই করবে তারা। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। ঘনিষ্ঠ এবং অনুগামীরা টিকিট পাননি এই অভিযোগে সম্প্রতি একের পর এক তৃণমূল বিধায়ক মুখ খুলেছেন। ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী থেকে নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, তারপর হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম থেকে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এই প্রেক্ষাপটে দল ছাড়লেন খোদ বাদুড়িয়ার তৃণমূলের বিধায়কের নিজের ভাই সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।